বন্ধুরা, কেমন আছো? তো এখানে দেখো আমার ছেলে কি সুন্দর বসে রান্না বাড়া খেলাচ্ছে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, মিষ্টি ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ব্লগটাকে দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। জানি আমি আমার ব্লগটাকে শুরু করছি, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে। তো আজকে দেখো এখানে কি দেখাবো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমার ঘরে একটি জিনিস লাগিয়ে দিলাম আবার নতুন করে। তো আস্তে আস্তে করে আমার সব স্বপ্নগুলো পূরণ হচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহর সাথে থাকলে সবগুলোই পূরণ হবে। তো এখানে দেখো মিস্ত্রিরা কাজ করছে, আর আমার ছেলে দৌড়ে চলে এসেছে একটা বিস্কিট নিয়ে, আমাকে এসে দিচ্ছে ওটা। আর এখানে দেখো আমি আজকে কি বসাবো, ওই যে ইংলিশ টয়লেট যেটাকে বলে হাই কমোড, তো এটাই বসাবো। আমার কি বলো টয়লেটে জায়গা ছিল না, তাই বাথরুমে বসিয়ে দিলাম। যে দেখো জিনিসপত্র এখানে জড়িয়ে চিটিয়ে আছে। আর আমার ছেলে না অনেক ভয় পাচ্ছে, কি বলবো। ওই যে দেখো মিস্ত্রিরা চলে এসেছেন, ওনারা কাজ করছেন, তো আমি ভাবলাম তার ফাঁকে আমি একটু ভাত খেয়ে নিই। তো আমার ছেলে এখানে ভাতটা রেখে আমি জল আনতে গিয়েছিলাম, তো ছেলে এখানে কী করছিলো, ভাতে হাত দিয়ে দিয়েছিলো। তো ওই যে দেখো পাইপটা ওই দিকে নিচের দিকে নেওয়া হচ্ছে টাইলসটা ভেঙে, তো এটা আমার খুবই প্রয়োজন ছিল, কারণ আমার একটু বসতে অসুবিধা হয়, ওই আমাদের আমরা যে টয়লেটে ব্যবহার করি সেটাতে বসতে একটু অসুবিধা হচ্ছিলো, তাই আমার হাজব্যান্ড এটাকে লাগিয়ে দিলেন আমার সুবিধার্থে, আমার সুবিধার জন্য উনি সব কিছুই করতে পারেন। তো ভেবেছিলাম প্রথমে অনেক কম টাকায় যাবে, কিন্তু লেগেই বুঝতে পারলাম যে কত টাকা গিয়েছে এটার নিচে। কাজ তেমন বেশি না, তোমরা দেখতেই পাবে না, কিন্তু পুরো ঘর চড়িয়ে ছিটিয়ে আছে। আর আমার ছেলে অনেক ভয় পাচ্ছে, কান্না করছে। তো এখানে মিস্ত্রিদেরকে চা দিতে হবে। আর এই যে দেখো বিস্কিটটা এখানে রেখে দিয়েছি, আর এখানে দেবো তাদেরকে দুধ চা, কারণ ওরা দুধ চা পছন্দ করে, লাল চা খেতে পছন্দ করে না। তা দেখো দুধের দুধ চার বাসবে। হ্যাঁ আমার মোবাইলটা কীরকম হয়ে যাচ্ছে, তো ছেলেকে ওই রুমে গান দিয়ে রেখে বসে আছি, আর আমি এখানে চা বানাচ্ছি, নাহলে ছেলে আমাকে চা বানাতেই দেবে না, ও চা অনেক ভীষণ ভালোবাসে তো তাই জন্য। তো কাজটা প্রায় অনেক কিছু হয়ে গেছে, তো আজকে কী কী লাগাবো তোমাদের তো দেখাবো এক এক করে। তো আস্তে আস্তে করে আমরা সব কাজ করে নেব ঘরের। তো তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব, তোমরা যখন আছো আমার লাইফে, আমার একটা পার্ট হয়ে গেছে ইউটিউবটা আমার জীবনে। তো আমি তো সব কিছু শেয়ার করব, যখনই আমার শরীর ভালো থাকবে আমি শেয়ার করার চেষ্টা করব, যতটুকু পারবো ততটুকু করব। তো এখানে মিস্ত্রিকে জল দেওয়ার জন্য গ্লাসটা ভরছিলাম, আর ওনারা ওদিকে কাজ করছিলেন মনোযোগ সহকারে। তো সামান্য কাজ করতে ওনাদের অনেক টাকা লাগে, তো কী আর করব, প্রয়োজন তাই জন্য। আর এখানে দেখো আমার ছেলে খেলা করছে, আচ্ছা ছেলে খেলা করতে করতে ও দেখছে চাঁদ মামাকে, তো চাঁদ মামাকে দেখছে আর আমাকে বলছে যে চাঁদ মামা। আর তারপর আমি দেখতে পেলাম যে সত্যি তো চাঁদ মামাই, আমি ভাবছিলাম যে আমার ছেলে এমনি বলছে, তারপর দেখলাম না না দিনের বেলায় চারটা উঠে গিয়েছে, এখনো অনেক দিন মিস্ত্রিরা কাজ করছে, তাই ছেলেকে এখানে নিয়ে আসলাম, কারণ ড্রিল মেশিনের শব্দে আমার ছেলে অনেক বেশি ভয় পাচ্ছিল, অনেক কান্না করছিল, তাই জন্য ওকে বাইরে নিয়ে আসলাম। ওখান থেকে শুনলে শব্দ শুনলেই না ও কষ্ট পাচ্ছিল, ওকে ও অনেক ভয় পাচ্ছিল। তো কি আর করব, কাজ তো করতেই হবে ছেলেকে সামলে। তো ছেলে দেখো এখানে প্রত্যেক দিন এখানে উঠে, এখান থেকে উঠে উঠে নামা করে, তো এটা অনেকটা খেলাকে বলতে পারো। আর ওকে পায়ে জুতো দিলে না ও জুতোটা ফেলে দেয়, ভালো লাগে না জুতোগুলো। তো এরকমই দেখো বারবার যেগুলো ধনিয়া পাতা যেটা আছে সেটা না ওদের পায়ের তলে পিষে যাচ্ছিল, তো কী আর করবো। তো এই যে দেখো বাইরে না কোনো ক্লিপ তুলতে পারি না, মানুষগুলো চলে আসে আমার মোবাইলে ক্লিপে, তাই জন্য সবাইকে তো তোলা সম্ভব না। তো বন্ধুরা এই যে দেখো এখানে আমি এই যে শাওয়ার যেটা দেখতে পাচ্ছ, হ্যান্ড শাওয়ার বলতে পারো এটাকে, এটা দিয়ে না এই তো দরজাটা দৌত করছি, দরজাটার অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো,
আজকে তো কাজ করা হয়েছে আর তাই জন্য বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। তো এই দরজাটাও আমার হাজব্যান্ড বলছেন বদলানোর জন্য। আমি যেমন আর বলছি এখন আর বাদ দাও, সব কাজ করাতে তো পয়সার প্রয়োজন। তো এই যে দেখো এটা লেগে গেছে, দেখতে পাচ্ছ? তো অনেক সময় ধরে আমি এটাকে সাফ সুতরা করছিলাম, তো আজকে এটা ব্যবহার করা যাবে না। আর ওই যে দেখো এখানে অনেক এটা ভাঙা হয়েছে, তাই জন্য এখানে অনেক কংক্রিট হয়ে গেছিল, সেটা আমি এই ডাস্টবিনের মধ্যে রাখলাম। জি কি এদিকে এসো। আর এই যে দেখতে পাচ্ছ এখন ওয়াশিং মেশিনটা আমি এখানে নিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমাদের খাবার যেটা জল ব্যবহার করা হয় সেটা এখানে রাখ দিলাম। তো এই যে দেখো আজকে এখানে কাজ হয়েছে, তো তাই জন্য বেশি সবগুলা এইভাবে নষ্ট হয়ে গেছে। তো দাঁড়াও, এই যে কর্তা ভিজে যাচ্ছে, তো কর্তা তো ভিজলে হবে না, তো কর্তা এখানে উঠাতেও পারছি না, তো এখানে রেখে দিই। কি হয়েছে বাবা, ভয় কেন পাচ্ছ? তো আমার ছেলে অনেক ভয় পাচ্ছে, এখানে রেখে দিয়েছি। আর হয়তো এখানে একটা কি বলো এখানে একটা লাগিয়ে দেবো, হয়তো লাগিয়ে দেবো, নাহলে এখন লাগাবো না যখন প্রয়োজন হবে। এখান থেকে টান মেরে নিয়ে এখানে এই যে বোর্ড এখানে এনে সবগুলো ধুত করবো কাপড়। আর এই যে দেখো এটা হলো, এটা দিয়ে কি করে এখানে আরেকটা জিনিস লাগাবো, যেটা কি বলো সাবান রাখার যেটা হয় সেটা লাগাবো। আর এই যে দেখতে পাচ্ছ এটা আগে পুরনো ছিল, আমার এখানে ছিল, তো এটাকে এখানে লাগানো হয়েছে। এটা খারাপ লাগছে দেখতে, এটা অনেক খারাপ হয়ে গেছে, এটা অবস্থা একদম খারাপ হচ্ছে, কিন্তু এখনো ভালো কিন্তু দেখতে খারাপ হয়ে গেছে। এটা কালারই ছিল অফ হোয়াইটের মতো, অফ হোয়াইট কালার ছিল। আর এই যে আয়রনে এটা নষ্ট হয়ে গেছে, তো দেখতে খারাপ লাগছে। আর এটা দেখতে পাচ্ছ এটা এরকমই স্টাইল, তো এটাই যে দেখো, তো এই যে দেখো এখান থেকে জল পড়ছে, এটা শাওয়ার লাগিয়েছি। তো এই যে দেখো শাওয়ার এখান থেকে এই যে প্রথম দেখলাম জল পড়ছে, শাওয়ার স্পিডটা ঠিকই আছে তাই না? চলাম সব কিছু করছি, দেখো শাওয়ারটা লাগিয়ে দিই। আর এখানে লাগিয়ে দিলাম ওই যে দেখো কাপড় রাখার হ্যান্ডেল লাগিয়ে দিলাম। তো প্রায় সব কিছু আমার বাথরুমে কমপ্লিট হয়ে গেছে, তো এটা বন্ধ করে দিই, অযথা জল ফেলা ভালো নয়। তো এখানে দেখো এখন একটু সুন্দর হয়ে গেছে, এখন আমি এটা কি সুন্দর করবো। ওই যে দেখো এটা তো এখানে রাখতে রাখা হয়, এই যে দেখো, আর এটা দিয়ে থেকে জল পড়ে, দেখতে পাচ্ছ? আর এটা তো এখনো ইউজ করা হয়নি, যখন ইউজ করব তখন তোমাদের দেখাবো এটা কি। তো এখানে কি করে এটা আমি পরে দেখবো, এটা কেন এখানে রাখা সেটা বুঝতে পারছি না। আচ্ছা সেটা বোঝার প্রয়োজন নেই। তো এটা হলো ঢাকনা যেটা দিয়ে সব সময় এরকম, আর এটা এটা হলো সিট কভার যেখানে বসে টয়লেট করতে হবে, এটাকে ওইভাবে উঠিয়ে তারপর জল দিলে সুন্দর হয়ে সব কিছু যাবে। তারপর এটাকে না সব সময় সাফ সুতরা করে রাখতে হবে, ওটা এখন নতুন তো তাই জন্য বেশি জল ব্যবহার করতে পারছি না। তো এই যে দেখো প্রত্যেকদিন রাত্রির মতো আমি এখানে বসে আছি আর আমার ছেলেও এখানে বসে আছে, কিন্তু ঘুমাবে না। এখানে এসো 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 এসো। হ্যাঁ কি তুমি ঘুমাবে না বাবা? এই যে দেখো বন্ধুরা তোমাদের সাথে প্রত্যেকদিন তো শেয়ার করি, এই যে দেখো রাত্রে কটা বেজেছে দেখতে পাচ্ছ? পুরো দুটা বেজে গেছে। তো তোমরা হয়তো ভাবে প্রত্যেক দিন
এই মহিলাটা কি কি হাড়ি দেখতে থাকে, তো এটা আমি না একটা প্রমাণ রাখতে চাইছি, তো আমার ছেলে বড় হয়ে দেখতে পাবে যে কতটা পর্যন্ত রাত জেগে থাকতো। দেখো ওকে দেখিয়েছি বলে আমাকে মারছে। এই এই আম্মা, মা, আম্মা, তো এইভাবে না আমাকে কিছু জ্বালিয়ে তারপর এইভাবে আমাকে মা মা বলে ডাকে। এখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো না বাবা। এ দেখো পুরো মুখের অবস্থা, দেখো পুরো মুখের অবস্থা, দেখো 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 ওর মুখটা দেখো, পুরো না শীতের জন্য শীতকাটা, এই যে দেখো শীতকাটার মতন কি হয়ে গেছে গালে, কিরকম হয়ে গেছে আমার ছেলেটা শীতে। এদিকে চুলটা আস্তে আস্তে চুলটা হচ্ছে, একটু হয়েছে এখন, কেটে দিয়েছি, ভালোই হয়েছে, কারণ এতদিনে চুল অনেক বেড়ে যেত, অনেক ওর অস্বস্তি বোধ হতো। আব্বু জান ঘুমিয়ে পড়ো, এইখানে শু, এটা তোমার বালিশ, এখানে শুয়ে পড়ো। তো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করব বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। এই যে দেখতে পাচ্ছ 1:58 বেজে গেছে, 21 জানুয়ারি, তো কালকে এই ব্লগটা যাবে আর তোমরা দেখতে পাবে যে কতটা কত রাত অবধি আমার ছেলে জায়গায় থাকে। তারপর আমি সকালে উঠে সব কাজ কাজকর্ম করি। এখানে রাখো, মানে রাখো মোবাইল, তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, তোমাকে কি বলেছি, তুমি শুয়ে পড়ো। তো রাত্রি অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকে কেন জানি না, আজকে কিছুদিন ধরে আমাকে না অনেক জ্বালাচ্ছে, অনেক জ্বালাচ্ছে, কোনো মতেই আমি না ওকে চেষ্টা করে পারছি না। এখন আমি চেষ্টা করা ভাত দিয়ে দিয়েছি, বলেছি যে যতদিন ও এরকম, এই যে দেখো কি প্যান্টটা কি লাগিয়ে নিয়েছে, তো যতদিন কি বাবা দাঁত একটা ফুটছে, এই যে দেখো আমার ভুড়ার দাঁত ফুটছে, তো যতদিন না ও অভ্যাসটা বাদ দিতে পারছে, তো আমি ভাবছি ঠিক আছে এরকমই ওর দিনটা ঠিক চলে যাক, হঠাৎ করে হয়তো বদলে যেতে পারবে, আমার ছেলে বদলে যাবে। ওটো এখানে আসো, এখানে আসো আব্বু জান, ওইখানে যাও। তো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করব বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করো, এই যে আমার ছেলের জন্য দোয়া করো। বাই বাই, বাই বাই, সবাইকে বাই বাই বলো। এটা আর কান্নার কোনো কারণ হলো, এটা ওর হাতে এসে গেছে, যে দেখো এটা ওর হাতে এসে গেছে, এই যে দেখো আমার ছেলের কতটা স্টাইল, হাতটা দেখো, হাতটা দেখো, ওর অবস্থা দেখো, হাতের দেখো 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 দেখো, বাই বাই, এরকম বলো, বাই বাই, বাই বাই বলবে না, আল্লাহ হাফিজ।